السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على درشل کی بورگو آدشکار ہم لوگ اللہ پکھے نہ بھی پکھے اللہ جو ہم بولے چھر بورار جنو بولے دیکھینے ٹھیک ہے سر এটা ফুলের মধ্যে যদি খুশবু থাকে আল্লাহ রসুলের মধ্যে কি কোনো খুশবু নাই? ফুল যদি দূরে থাকে ঘ্রাণ পাওয়া যাবে? কোথায় আনতে হবে? নাকে তখন ঘ্রাণ পাওয়া যাবে। তো নবীকে মদিনায় রাখি রেখে দিলে আমরা কি রসুলের ফয়জত পাবো? আনতে হবে কোথায়? আলহামদুলিল্লাহ একটু জোর সরে পড়ি মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমত লিল আলামিন। মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমত লিল আলামিন। এই দুনিয়া সৃষ্টি করলেন মহান بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صلي وسلم وبارك علي. الحمد لله ঈদে মিলাদুন্নবীতে আমরা সমবেত হয়ে আল্লাহ রসুলকে প্রাণ করে একটা সালাম দেওয়ার যে আল্লাহ সুযোগ দিয়েছেন ইহাতে আমরা সবাই বেজা কিরকম এই খুশির নাম হলো ঈদ। খুশির নামে হলো ঈদে মিলাদুন্নবীতে আল্লাহ আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর পেয়ারা মাহবুব রসুলের প্রতি দুরুদ সালাম পেশ করার জন্য যে দয়া করেছেন
সবাই মহাপদ করি করি বলি আলহামদুলিল্লাহ অফুরন্ত ফুরন্ত দরুদুস সালাম আকাই মওলা তাজেদারে মদিনা নূরে মুজাসসাম রহমতের ফজিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র পদম মোবারকে লক্ষ কোটি দরুদুস সালাম পরিশেষে সকলের শুকরিয়া আদায় করে মহান আল্লাহর কাছে দয়ার ভিখারি হয়েছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন প্রত্যেককে যেন গৌসিয়তের খানদানের মধ্য দিয়ে নবী পাকের মিল্লাতের মধ্যে কবুল করেন উপস্থিতি আমার ভয় হইতেছে যেখানে এত বড় বড় জ্ঞানী বিজ্ঞরা আছে আমার মধ্যে এলমও নাই হেলমও নাই কি ওয়াজ করবো এই যোগ্যতাও নাই আল্লাহ বা কোনো পীর মাশায়ে কোনো মাইকরামকে শুধু ইমানের দায়িত্ব দেন নাই ইমানের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার যারা ইমান আয়ন করেছেন ইমানের অধিকারী হয়েছেন আল্লাহ প্রত্যেকের কে নির্দেশ দিলেন নিজও বাঁচো অপরকেও প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে এই জন্য আজকে আমাদের জীবনে আল্লাহ কেন রাসূল পাঠাইলেন এই রাসূল পেয়ে আমরা খুশি হয়েছি কি উদ্দেশ্যে খুশি হলাম যেহেতু আমাদের তিন দিন ব্যাপী মাহফিলের আয়োজন তো প্রথম দুই দিনেই আমাদের ১২টা পর্যন্ত সময়সূচি পরে তাবারক ব্যবস্থা আজকে মহাব্বত করে আজকে যারা আমাদের দরবারে যারা এসেছেন দরবার পক্ষ থেকে প্রত্যেককে মুবারক জানাই আলহামদুলিল্লাহ একটু সংক্ষিপ্ত আকারে দুই চারটা কথা বলার আশা রাখি মহান আল্লাহ পাক যদি দয়া করেন আপনারাও দোয়া করবেন সিডাঙ্গের একটা হতাশ দোয়া গাই গুরু হয়ে গেলে বিয়ে নিয়ে গুরু হয়ে যায় গাভী যখন বয়স্ক হয় বাচ্চা দেওয়ার ক্ষমতা আমরা দিন দিন যখন বুড়া হয়ে যাচ্ছি তাছাড়া যেটা হলো সবার প্রিয় রোগ হলো এখন ডায়াবেটিস রোগ এটা যখন ধরে ফেলেছে তো বাজি সোজা হতাশি ডেঙ্গে কথাই গল গিয়ে থল গিয়ে তারপরে যদি আল্লাহ দয়া করেন শায়ের বলতেছেন নেগাহে বলি মে ইয়ে তাসির দেখি বদলতি হে হাজারো তকদির দেখি সুবহানাল্লাহ কারো উপরে যদি আল্লাহর ওলি নজরে করম পড়ে আল্লাহ বা তাক তকদির পাল্টিয়ে দেয় মহান আল্লাহ ইচ্ছা যদি হয় নূহ আলাইহিস সালামের ভিডিওটা ৯০ বছরের বুড়ারে যদি ১৬ বছরের যুবতী বানাইতে পারে আমি বুড়াকে দিয়ে আল্লাহ কি ধর্মে কোনো সেবা নিতে পারেন না আল্লাহ যেন সকলকে আমল করা তৌফিক দেয় ঈদে মিলাদুন নবী ঈদ মানে খুশি মিলাদুন নবী মানে নবীর জন্ম নয় নবীর আগমন আমি সেখানেও নাই আমি আছি নবীর আত্মপ্রকাশে আর রসুলের জন্ম সম্পর্কে সেখানে আল্লাহ ব্যতীত অপর কেউ জানে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্ম হতে পারে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল কিন্তু রসুল কখন হয়েছে কোন এক সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কখন আল্লাহ রসুল বলতেছেন তোমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন পানি মাটির মধ্যে মিশেছিল আমি মুহাম্মদ তখন রসুল ছিলাম আমি তখনও জিব্রাইল আলাইহিস সালামকে মা ফাতেমা চাচা রাখলেন চাচা মানে বাবার বড় ভাই চাচা ছোট ভাই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাচা ডাকলেন ইয়াতে জিব্রাইল খুশি হয়ে গেলেন কি বেজার হলে উদ্দেশ্য উনি বড় রসুল তো সেই দিন এসেছে যার আগে ১,২৪,০০০ ২,২৪,০০০ ৩,৩৬,০০০ পাইকাম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন সবার কাছে তুমি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছিলে তা রসুল তশরিফ আনার বহু আগে হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম এসেছেন ও আদম থেকে যদি আমি এই পর্যন্ত আসি তাহলে আমি ছোট হব কোন যুক্তিতে ঠিক না বেঠি যাক উনি মনে মনে ফেরেশানি নিয়ে বসে আছেন তখন আল্লাহ রসুল তশরিফ আনলেন
জিব্রাইল কখন এসেছেন, কি অবস্থা, চেহারা এত মলিন থাকে না? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে আমাকে চাচা ডাকলেন, তো চাচাকে তো চাচা ডাকবে। উনি একটু বুঝাবার চেষ্টা করলেন ইশারায় যে আমি তো আপনার আগে, ও আপনি আমার অনেক আগে, এটাই বুঝাচ্ছেন। হজি ও জিব্রাইল, যখন তুমি রূপ এলা তখন কি দেখেছো? ইয়া রাসূল, এটা তারকা দেখেছি। সুবহানাল্লাহ, কি দেখেছেন? কতদিন দেখেছো? ইয়া রাসূল, 70,000 বছর দেখেছি। সুবহানাল্লাহ, তাহলে রূপ হওয়ার আগে তারকার অবস্থান ছিল না, কিন্তু দেখাত ওনার অবস্থান থেকে দেখতেছেন কয় হাজার বছর বলতেছেন। তারপরে কি দেখলা? রসুল একটা ময়ূর দেখেছিলেন, ওই সময় তারকা ছিল না। ওই ময়ূরের মধ্যে কি কি দেখলেন? ময়ূরের মাথায় একটা তাজ দেখেছি, গলায় একটা হার দেখেছি, দুই কালে দুইটা দুল দেখেছি। সোহার অজিব্রাইল, আমার ফাত আমাদের সাজা রাখছে, অনেক বেশি দেখছে। আমার ফাত মও তোমার বড়, আমার ফাতেমাও তোমার বড়। অজিব্রাইল, তুমি যেটা তারকা দেখেছিলে ওটা তারকা নয়, ওটা আমি রসুল। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তারকা হিসেবে বানাইলেন, যেটা দীর্ঘদিন আল্লাহ পাক চেয়েছিলেন। ইংরেজিতে একটা কথা বলে, গিভেন ঠিক পেতে হলে, আল্লাহ আমাদের কাছে একটু আয়াতে করিমা পড়লাম, যেখানে আল্লাহ মেসেজ দিলেন রসুলের মধ্য দিয়ে, নামাজ চাই নাই, রোজা চাই নাই, হজ চাই নাই, যাজকাত চাই নাই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আর শামসুল হুদা মোহাম্মদ ইসমাইল চাই নাই প্রেমিক চেয়েছিলেন। কি চেয়েছিলেন? এই জন্য আল্লাহ রসুল আপনি বলে দেন, নিশ্চয় যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, যদি তারা আপনার অনুসরণ করে কিংবা আপনাকে ভালোবাসে, তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ কোথায় দেখছিনি? আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, আমার গ্রাম পোস্ট অফিসে নাই জানা, তোমায় আমি তোমায় আর আমি হলে পছে না, তখন যখন আমি তোমার নাম ঠিকানা তো চিঠি দিব কিভাবে? এটা যদি সত্য হয়, আল্লাহ যে ভালোবাসা চাইলেন কোথায় তিনি, ভালোবাসা কোথায় দেন? এই জন্য যেহেতু আমরা বিশ্বাস করেছি আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ, ওই আল্লাহকে গ্রহণ করেছি যাকে সচক্ষে আগে দেখছিলাম। এই জন্য বলেছিলেন, আজ কোন আয়া হে আমেনাকা খুদা আয়া হে, খুদ খুদা আয়া হে, কে আসলো আজকে আঙ্গিন আমিনা রাঙ্গিনা? তো আমরা যখন রসুল দেখেছি, আমার রসুল বলতেছেন মান রানি ফাকাদার আল হাব, ব্যাখ্যা বইতে আপনি আবার সিরিপ করে মারা শুরু করি। পেয়ারা হাজরি, ইসলামের কোরআনের প্রত্যেকটা কথা আর একটা বাস্তবতা আছে। আজকে আমরা সবাই ইমানদার দাবি করেছি সেটা নয়, মুসলমানও দাবি করতেছি, কিন্তু টিকিট চেক করলে কয়জনের কাছে আছে আল্লাহ জানে। যাত্রা দেখছেন নি? আমার কাছে সুবিধা বাধা দরকার নাই, খারাপ সাপ আসবে আমি ভিন্না, আমি বললাম ফিরি ও আল্লাহ, আমি দুফা কল পরিষ্কার করে। এই জন্য কোনো সুবি দরবেশ আমার কাছে আসার দরকার, যেহেতু তারা তো হয়ে গেছে, যেটা হয় নাই তাকে ডাকতেছে হয়ে যাওয়ার জন্য, ঠিক না বেটি? পীরের কাজ মরিচ বানানো না, মুভমেন্ট তৈরি করা।
ফিরের কাজ হলো মুভমেন্ট তৈরি করা যা বুঝাচ্ছিলাম কি বলতেছিলাম এই যে এখানে বুঝি নাই যাত্রা যাত্রা দেখছিলেন নি দেখছো ওই যে এলাকার মধ্যে যে আছে কি সার্কাস দেখছেন নি তো দেখা কি যখন দেখা কি সহজে যায় না টিকিট লাগে তো টিকিট যারা তাদেরকে ডাকে নাকি যারা টিকিট না তাদেরকে ডাকে যারা যারা আল্লাহ ডাকতেছেন ও যারা ইমানওয়ালা উদখুলু ফিসিলমে কাফা যারা কি ওয়ালা সবাই না ইমানওয়ালা যারা ইমানওয়ালা আল্লাহ তাদেরকে ডাকলেন কোন দিকে কোথায় প্রবেশ করছে ইসলামের গভীরে একটা টিকিট নিয়ে যদি দুনিয়ার মঞ্চে ঢুকলে অনেক কিছু দেখা যায় ইসলাম মানিটা কি একটা মঞ্চ যেখানে ঢুকতে পারলে আল্লাহ রসুল দেখা যায় দেখা যায় না রে না দেখার কথা কোরআনে কোথাও আছে নাকি দেখা দেখতেছি না খাদ দোষ আল্লাহ দোষ খাদ দোষ আমার কুকুরে ফুকুরে যদি কচুরি বানা থাকে মাছ আছে জাল মেরে ধরা যাবে আগে কি করতে হবে আপনার হৃদয়ে যখন গুনায় পড়ে গেছে ওটা পরিষ্কার করে তখন দেখবেন আল্লাহ আরশ নয় আপনার কলব নবী ওই সময় মদিনা নয় মুমেনে জানে চাইতো নিকটে এই জন্য আমাদের জীবনে আমল ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা আমল করতে হবে জান্নাতে যাওয়ার জন্য নয় আমল করতে হবে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রসুলের আরশ মানিয়ে নি এমন আমার কাছে জান্নাত নাই আমি জান্নাতে ওয়াজ করি না কথা ঠিক না বেঠে কারণ টিকিট গ্রহণ করো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নামকে ভয় করার দরকার নাই জাহান্নাম আপনাকে ভয় করতেছে যদি আপনার মধ্যে রসুল থাকে কথা ঠিক না বেঠে ইয়ারা হাজিরি অনেক সময় বলেছি আমরা বরযাত্রী হই মাঝে মাঝে ঠিক না ওই কনের বাড়িতে একটা স্টেজ তৈরি করা হয় না তার জন্য জামাইয়ের জন্য কথা ঠিক না যখন জামাই যতক্ষণ আসে না এই স্টেজে উঠার কারো অধিকার আছে জামাই চাচা জামাই জ্যাঠা চাচতো ভাই জ্যাঠতো ভাই কারো অধিকার আছে যখন জামাই বা বর এসে গেলেন যদি আত্মীয় রিক্সাওয়ালা হয় তার ওটার অধিকার নাই উনি ওই সময় কি রিক্সাওয়ালা না বরযাত্রী চিন্তা করে একজন বিবাহর আসল ওরা কোনো অধিকার নাই বর না আসলে বরের সাথে সম্পর্ক থাকলে রিক্সাওয়ালা হলো উঠে যেতে পারতেছে এখন কি উনি স্টেজ ওটা চিন্তা করবে না বরের সাথে সম্পর্কে চিন্তা করবে আমরা জান্নাত জাহান্নামে দরকার নাই রসুলের দরকার মেরে লিয়ে জান্নাত বি কাফি মেরে দোস্ত জো আলহামদুলিল্লাহ এই জন্য আজকে আমাদের আল্লাহ রসুল পাঠিয়েছিলেন নবীর প্রকাশনা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম কে যখন এইভাবে বললেন তারকা দেখার পর যখন ময়ূর দেখেছ ওই ময়ূর ছিল তারকার অবস্থানটা ঠিক না বেঠি যে মাথা তাজ দেখে জোটার আমার আলী ছিল গলার মধ্যে হার আমার ফাতেমা দুইখানে দুইটা যে দুল দেখে ছোট ছিল আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরাও তোমার এই জন্য আহলে বায়াত মানে নবুয়তের কাল অংশ যার ফলে ইসলামের সমস্ত কথার বাস্তবতা হলো কোরআনে সেটা ইসলামের মধ্যে প্রবেশ করে দেখতে হবে এই জন্য দেখার জন্য আল্লাহ পাক আরেকটা স্পেশাল চোখের ব্যবস্থা করে দিয়েছে যেই চোখ দিয়ে ওলামা ইকরাম ওয়াজ করেছিলেন আল্লাহ রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন ও হারেস প্রত্যেকটা কিছুর একটা বিষয়বস্তু থাকে তোমার ইমানের বিষয়বস্তু কি তখন উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ জাতে পাকের কসম আমি আরশ মুআল্লা দেখেছি নবী বললেন সাকদাকতা আর কি দেখেছ জান্নাত দেখেছি আল্লাহ রসুল বলেন সাকদাকতা আর কি দেখেছ ও রসুল জাহান্নামও দেখেছি
এটাকে হারেসের বাড়ির পাশে নাকি কিভাবে দেখলে এই দেখার ব্যবস্থাপনা নিয়ে আমাদের কাছে রাসূল এসেছেন আলহামদুলিল্লাহ এই জন্য রাসূলের আগমনে আমরা বেজা খুশি খুশি হওয়াটা আল্লাহর সুন্নাত রাসূল এসেছেন সেই জন্য খুশি হওয়াটা কারো বাচ্চা হয়েছে খুশি হয়ে আপনি কোলে নিলেন বাচ্চাকে খুশি করতে না বাচ্চার বাবা বা মুরব্বিকে ডিগনা বেঁধে আজকে আমরা রাসূল বরণ করতেছি কাকে খুশি করার জন্য এই জন্য মুহাম্মদ মিলেগা তো খোদা মিলেগা রাসূল পাইলে কাকে পাবো আল্লাহকে পাবো এই জন্য আল্লাহ পাক রাসূল তৈরি করে রেখেছেন কোন সময় কেমন যখন নবীর রূপায়িত হয় নাই তখনই তিনি নবী সুবহানাল্লাহ আজকে একটা সুন্দর বিল্ডিং দেখবে যেটা তৈরি করার আগে একজন ইঞ্জিনিয়ারের মেমোরিতে কি ধরনের রূপরেখা হবে সেটা সৃষ্টি হয়ে গেছে ওই সুন্দর তার মেমোরিতে চলে এসেছে পরে তিনি সেটাকে কি করলেন খাতা কলমে বাস্তবায়িত করেছেন তাহলে তৈরি হয়েছে আগে কোথায় আল্লাহ পাক রাসূল সৃষ্টি করে আগে অন্তরে তৈরি করে ফেলেছে সুবহানাল্লাহ পরে বাস্তবায়িত করলেন ঠিক না বেঠি এই জন্য রাসূলের জন্ম হবে অত রাসূল সেটা কে জানে আমরা দেখেছি রাসূল রূপে মুহাম্মদ এসেছেন কয় কোন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তুই দিন নবীর জন্ম নয় নবীর আত্মপ্রকাশ কথা ঠিক না বেঠি নবী প্রকাশিত হয়েছে যেহেতু নবী অনেক আগেই চলে এসেছেন আল্লাহ ডাক দিলেন যখন আব্রাহাম বাসা খানায়ে কাবা যখন আক্রমণ করতে বসে গেলেন সমস্ত ইন্তেজাম শুরু ধ্বংস কাজ শুরু করবে ওই সময় আল্লাহ বিশাল এক বাহিনী দ্বারা কি করলেন আব্রাহামকে নাস্তা নাবুদ করে দিলেন মানেন কিনা মানেন নবীজি দুনিয়াতে তশ্রিবানা ৫২ দিন আগে ঘটনা রাসূল দুনিয়াতে তশ্রিবানার ৫২ দিন আগে ঘটনা কিন্তু আল্লাহ কোরআনে করিমায় সূরা ফিলে বলতেছেন আলাম তারা ও রাসূল আপনি কি দেখেন নাই কথাগুলো মন দিয়ে শুনতে হবে কারণ আমি বলছিলাম বাবু আমি অশিক্ষিত মানুষ ওয়াজ জানি না কিন্তু জানি একটা ওয়াজ করাইতে যায় ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন ও সুন্নার আলোকে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওই রেফারেন্সগুলো দিয়ে আমি সমাপ্তি করার আশা রাখি আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কি দেখেন না কাইফা ফালা রব্বুকা বিআসহাবিহি আপনার প্রতিপালক কিভাবে হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছে তো যেটা রাসূল আসার কয়দিনের আগে আপনারা দুনিয়াতে আসার আগ মুহূর্তে গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারবে তো রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন না ঘটনা ঘটছে কয়দিন আগে এটাকে বোঝাচ্ছেন যে রাসূল ওই সময় ছিলেন না আজকে যারা মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয় 16 ডিসেম্বর দুইজন একই কোম্পানির সাথে যুদ্ধ করেছে বড়সর বসলে তখন স্মৃতিচারণ করেন দেখছিলেন না উল্লা ভাড়া ব্রিজ কীভাবে উড়িয়ে দিয়েছি কে কাকে বলতেছে যিনি উপস্থিত আজকে যারা প্রজন্ম স্বাধীনতার পরে যাদের জন্ম তারা বলবে যে যুদ্ধের সময় এটা হয়েছিল ওটা হয়েছিল এটা এভাবে করেছিল কিন্তু দুই মুক্তিযোদ্ধার মধ্যে আলোচনা হচ্ছে এটা করেছি ঠিক না বেঠি বোঝা যাচ্ছে দুজনই উপস্থিত এটা যদি হয় আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই তাহলে বোঝা যাচ্ছে রাসূলকে আগে রাসূল কি পরে না আগে কে কাকে বলতেছেন তিনি দেখেন না আল্লাহ নবী এই ঘটনা দেখেন নাই আল্লাহ সাক্ষী দিলেন যে রাসূল দেখেছেন সুবহান কিভাবে আপনার প্রতিপালক হস্তি বাহিনী ধ্বংস করেছে তাহলে আমরা যদি বলি রাসূলের আগমন বা রাসূলের জন্ম কথা ওনাদের যুক্তিতে হলো কেন আমার যা কাছে যেন একটু কমপ্লিট হচ্ছে না এই জন্য আমি বলবো নবী ছিলেন আছেন ওই নবী জন্ম নয় আগমনে নবী প্রকাশিত হয়েছে ঠিক না বেঠি এই মাহবিলেকে আমি কি লন্ডন থেকে আসছি আমি ছিলাম কিন্তু এখানে উদয় হলাম ঠিক না বেঠি এইটা কি আমার জন্ম হলো না প্রকাশ হলো রাসূল ছিলেন এই জন্য রাসূল কি বুঝতে গেলে বই পড়ে নয় কলমে চোখ লাগে
কোন কামেলা মুকাম্মেলার সিনার ফয়জা সারা এই চোখ কখনো উন্মোচিত হবে না কেমন এই জন্য কোন আশেক বলেছেন আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় সায়েন্স কমার্স আর্টস এগ্রিকালচার পড়া কিন্তু কয় সিস্টেম ইসলাম বোঝার সিস্টেম কয়টা কয়টা চারটা শরীয়ত তরিকত হাকিকত বাতানেওয়ালা নয় পানেওয়ালা পীর তরিকত পাইতে হলে কার কাছে যাইতে হবে ওরে রাস্তায় পরে ধরবি যদি তারে চল কোন বাজারে মসজিদের বাজারে যাক আল্লাহবাক আমাদেরকে একটা বার্তা পৌঁছিয়ে দিয়েছেন যেটা উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের কাছ থেকে ভালোবাসা চাচ্ছে তো কোরআনের কথা বললে হবে না আমলে আসতে হবে এই জন্য আল্লাহকে ভালোবাসা দিতে হবে মাস্ট বি দিতেই হবে এখন আল্লাহর অবস্থান কোথায় কেউ দেখি যে জুমার পরে কবর জিয়ারত করে মুরব্বিদে আবার কিছুক্ষণ পরে দেখি যে ফিরে যে পশ্চিম দিকে তো বললেন কা হবে সিঁড়ি গই এই যে আলহামদু সুরা বললেন এটা কার আল্লাহ ঠিক না কুলহু আল্লাহ সুরা বললেন এটা কার লেখা কোথায় কোরআনে তো যখন পশ্চিম দিকে ফিরে বললাম রব্বানা জলমনা আনফুসানা এটা কার লেখা কোথায় একটা যদি ভক্তের সময় যদি শিরিক হয় নাই রব্বানা জলমনা যখন কবর দিকে ফিরলে তখন শিরিক হয়ে যাবে কোন যুগ থেকে আমরা তো কবর দিকে পড়ি কবরওয়ালাকে রব বলি না বলছি রবের কাছে আগে আমার দোষটা স্বীকার করে চাচ্ছি এই মানুষটাকে তুমি রহমতে ভরপুর করে ঠিক না বেটি আবার কেউ বলতেছে উপরে ঠিক না বেটি কেউ বলে যে উপরে মাঝে মাঝে নামেন কেমন নামার তারিখটা জানেননি চোদ্দই শাবান লাইলাতুল বরাত ওই দিন প্রথম আসমানে আসেন কারণ ওই দিন রাস্তাঘাট সবাই মুসলমান বরফুর এখানে আসলে আর ভয় নাই কেউ যদি লাঠি নিয়ে দৌড়ায় তো সবাই দাঁড়াইবে এটা নাকি আল্লাহ বলতেছেন সায় রগত থেকেও নিকটে আছেন একদিনকে আল্লাহকে আনতেন প্রতিদিন তো আল্লাহ আছে কথা ঠিক না বেঠি মিলাদুন নবীর মাহাবিল আমাদের দরবারে তিন দিন কোথাও বারো দিন কোথাও একদিন কোথাও উনিশ দিন এটা এক মাসের হয়ে যাবে শেষ তো মাহাবিল তো একদিন রসুল কয় দিন রসুল তো প্রতিদিন আল্লাহ বলতেছেন আন নবিয়ু আউলা বিল মুকমিনিনা মিন আনফুস নবী মুমিনের জানে সাইতো নিকটে এই জন্য মাহাবিলের অনুষ্ঠান একদিন রসুল প্রতিদিন আজকের মাহাবিল থেকে শোনার পর কালকে থেকে বের হতে হবে রসুল খুঁজে নিতে হবে মিলাদুন নবীর সার্থকতা তখন যেদিন আপনি আপনার মধ্যে রসুল বুঝে পেয়েছে ঠিক না বেটি কারণ সৌদি আরবে রসুল আসে নাই সেটা আমাদের চাওয়ার দরকার নাই তারা কি করেছে রওজা শরীফের মধ্যে একটা নয় বেশ কয়েকটা তালা মেরে দিয়েছে দেখছেন কেউ আছেন কিনে মদিনা শরীফে যে রওজা শরীফে বেশ কয়েকটা তালা মেরে দিয়েছে এখন আমরা যদি তাকায় বলে যে শিরিক এখন শিরিক হলে তোমরা কেন এতগুলো তালা দেওয়া দরকার কি বাংলাদেশে হাজার হাজার কবরস্থান আছে যেখানে কোনো তালা নাই ঠিক না বেটি এইটা যদি নবী কবরস্থান হয় এখানে তালা মারলেন কোন যুক্তিতে কবরের মানুষ কি বের হওয়ার কোনো সুযোগ আছে বের হতে পেরেছিলেন পারবে ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে রসুল পারেন কি না পারছিলেন কি না এই জন্য আমাদেরকে বোকা বানাইয়া নিজেরা সালাক সাজলেন তালা মেরে দিলেন কারণ এই রসুলের মাঝে মাঝে বদভ্যাস আছে কিসে বের হওয়া কথা ঠিক না নবীর বদভ্যাস করলেন যে তাদেরকে শোনাচ্ছি যারা বলতেছে নবী মারা গেছে না কেমন নবীকে মূর্খ বলে যারা শিক্ষিত হতে চায় কোরআন কারগো নাজিল করেছিলেন হাদিস শরীফ দুই কাজ
নবী কোরআন নবীর হাদিস পড়া আপনি যদি মুফাসসির হয় নবী কি এখন অশিক্ষিত রয়ে গেলেন নাকি আল্লাহ জমিন আর বোকা কারে হয় এগুলো কি বোকা না ইচ্ছাকৃত কারণ এগুলো ইহুদি নাসারার এজেন্সি যে আজকে আমাদের ঈমান ধ্বংস করার সুযোগ নিয়েছে মিলাদুন নবীর মাহফিলের যত বিরোধিতা এজন্য বসে গেছে কমে গেছে নাকি বেড়ে গেছে আমাদের মাওলানা সাহেব জিরানি নাই ও কথা ঠিক না বেঠি যেহেতু মিলাদুন নবী মাহফিল উপলক্ষে ওনাদেরকে প্রত্যেকে কামনা করতেছে দুই সেটা রসুল প্রেমিকেরা নবীর একটা খবর পাওয়ার জন্য কেমন লাইলিরে বন্ধ করে রাখলো সে তার সখী বাদী দিয়ে খবর নিতেছেন মজদুর খবর কি ঠিক না তাদের মাধ্যমে বান্ধবীর মাধ্যমে জানতে চাই মজনুর খবর কি ও ভালো আছে কিনা তো বাংলাদেশ নয় বিশ্বব্যাপী যারা প্রেমী হব্বা হক্কানি রব্বানি হলো মা ইকরাম থেকে আল্লাহর আউলিয়া ইকরাম থেকে তারা সন্ধান নিচ্ছে আমার রসুল কখন আসবে ঠিক না বেদি রজনী তুই হসনারে প্রবাদ ওরে আমার প্রাণের রসুল আমার প্রাণের নবী আসতে পারে বুঝিয়া জোরাত রজনী রজনী তুই হসনারে প্রবাদ আসে বধুরাত আজকে শেষ হোস না তাড়াতাড়ি মনে হয় আমার রসুল আসতে পারে আসেননি জানেননি হযরত সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহ যার বিছানায় রসুল আসছেন কিনা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন জিয়ালখানার মধ্যে বন্ধ করে রাখছিলেন রসুল মদিনা শরীফ ঘুমাচ্ছিলেন নাকি তেল দিয়া আসছিলেন হিন্দুস্তানের রাজ দরবারে কি জাহাঙ্গীরের কাছে না প্রেমীকে উদ্ধার করতে যে রসুল বুসুরি বেছে নাই আসতে পারে যে রসুল হযরতে মুজাদ্দিদ আল ফিসানিকে উদ্ধারের জন্য ভারতের রাজপ্রসাদে আসতে পারে ওই রসুল বাংলার কোনো প্রেমিকের ঘরে কি আসতে পারেন না হাজেরিন এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বার্তা পাঠাই দিলেন কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি যদি তারা আপনার অনুসরণ করে কিংবা আপনাকে ভালোবাসে যেহেতু কে আল্লাহ জানি বিশ্বাস করেছি আল্লাহ কিন্তু আল্লাহ আরশে আছে আল্লাহ কলবে আছে এটা বিশ্বাস করতে কিন্তু যার সাথে আমাদের সাক্ষাৎ হয় না এই জন্য আল্লাহকে পেয়ে দেওয়ার জন্য বুঝে দেওয়ার জন্য আমাদের কাছে রাসুল পাঠিয়ে দিয়েছে বাসে চড়ছেননি কথা বলেন তো যাত্রী যখন পুরা না হয় কিছু ক্যাম্পাসার উঠেনি উঠে উঠে মাত্রই সালাম দিলেন বাইরে আপনাদের মূল্যবান দশটা মিনিট সময় নষ্ট করব আগে আগে কমা চেয়ে নিচ্ছি শুরু করে দিন একটা ট্যাবলেটের কি ট্যাবলেট কাশি ট্যাবলেট আমার কোম্পানি নাম অমু একটা ট্যাবলেট তৈরি করলেন এটার এই উপকারিতা কথা বলার সময় যাত্রীদের চোখ দেখতেছেন ওনার কথাটাকে রিসিভ করলেন যেহেতু চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কারণ ওই ক্যাম্পাসার বুঝে বলতেছেন বুঝতেছেন ওনার কথাটা কে নিচ্ছেন না নিচ্ছেন আস্তে আস্তে যখন দেখলেন কারো কারো চোখে যখন কথাটা বিশ্বাসযোগ্য তখন কিন্তু ওষুধ ছিল বের করে নাই ব্যাগের মধ্যে ছিল যখন ওষুধটা বের করে বললেন এই ওষুধটা দাম হলো 20 টাকা যাত্রা পথে আপনাদের অনেক খরচ তাই কোম্পানি স্যার দিলেন 5 টাকা বাকি থাকে আমার এখানে একটা মার্জিন আছে কমিশন সেটা ছেড়ে দিলাম 2 টাকা আর তাকে এই 13 টাকা অনেকে কিনতেছেন ওষুধ দেখছিলেন কিন্তু কাকে বিশ্বাস করলেন সেই জন্য আল্লাহ রসুল ও রসুল আল্লাহকে নিয়ে আমাদের মাঝে এসেছে সুহান আল্লাহ কিন্তু আমরা কেউ আল্লাহকে তাই আমরা কাকে বিশ্বাস করলাম ও বিয়ারা হাজরি যদি ক্যাম্পাসার বিশ্বাস না হলে যেমন কেউ ওষুধ নেয় না নবীকে বিশ্বাস না হলে আল্লাহ তোকে গ্রহণ করবে কথা ঠিক না বেটি এই জন্য আমাদের সর্বপ্রথম বিশ্বাস আল্লাহ নয় আগে রসুল আগে
তারপর আসতেছে আল্লাহ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না মানতাম লা ইলাহা ইল্লাল্লাহকে জীবন গ্রহণ করতাম না আবু জাহেল করেছেন না আবু জাহেল দেখছেন নি দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রাসূল দেখে নাই কথা ঠিক না আবু লাহাব দেখছেন উতবা দেখেছেন সাইবা দেখেছেন আবু বকর দেখেছেন ঠিক না বেটি আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখেছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছেন যারা হাজিরিন আমার রাসূলের পেছনে চলতেছেন হঠাৎ কাফেরেরা অতর্কিত হামলা চালাই দিলেন মারতে মারতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহোশ হয়ে গেলেন যখন খবর বাড়িতে পৌঁছলো বাবা শুনলেন চাচা শুনলেন ভাই ভাইরা শুনলেন শোনার সাথে সাথে প্রত্যেকে ঘটনাস্থলে আসছিলেন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহোশ হয়ে পড়ে আছেন সবাই কোলে বাজা করে কোলে বাড়িতে নিলেন সেবা শুশ্রূষা দিয়ে যখন হুঁশ ফিরে আসলেন চোখ খুলে দেখতেছেন বাবা চাচা ভাই ভাইরা দিস দ্যাট কিন্তু কুস্তেছেন কাকে স্প্রিং এর মতো লাফিয়ে উঠলেন সবার মাঝে চোখ ঘুরিয়ে নিলেন বাবাই বুঝে ফেললেন ঘটনা ও আবু বকর কাকে কুস্তেছো বললেন বাবা রে আমার রাসূলকে কুস্তেছি ও আবু বকর জন্ম থেকে আজকে 70 বছরের বুড়া হয়েছো জীবনে কেউ গায়ে হাত দেওয়া দূরে থাক মুখে বলার সাহস হয় নাই আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে যাই গিয়ে যে বলার সাহস নাই সেই পর্যন্ত তোমার গায়ে হাত তুলে ফেলেছে তারপরও আবু বকর তুমি কি রাসূল বলবা বলে দিলেন বাবা রে ইয়া মুহাম্মদ কেহেতে কেহেতে দাম নিকেলে যায় মদিনা না দেখা তু কুছ ভি না দেখা হে মদিনা কাইসে বসতি তো খুদা কি রহমত রাত দিন বরসতি হামারি হে মুহাম্মদ কহতে কহতে বাবা আমাকে যদি মেরেও বলে তারপরে আমি নবী কি পেয়ে না না পেয়ে কেমন রসুল পেয়ে পেয়ারা হাজারি তখন এইভাবে বুঝাই দিলেন যে বাবা রে আমি আমার রসুলের পেছনে ছিলাম হঠাৎ সঙ্গবোধ একটা দল আক্রমণ করে গেছিল যে জায়গায় আমি বেহোশ হয়ে গেলাম না জানি তারা আমার রসুলকে কি করেছেন বুঝাই দিলে তাহলে এই জন্য আবু বকর যেভাবে রসুল গ্রহণ করেছেন পেয়েছেন যেই মানুষটা খান্দে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিয়েছেন না মুহাম্মদ রসুলুল্লাহ নিয়েছেন জীবনটাকে বিলীন করে দিলেন এহাতে আল্লাহ বেজা খুশি হয়ে বলতেছেন সর্বপ্রথম আবু বকর জান্নাতি বড় করে সুবহান নামাজ পড়ে পড়তে হবে না হবে রোজা রেখে পড়তে হবে যেহেতু এটা ধর্মীয় আদেশ মানতে কিন্তু আফজল ইবাদত হলো আল্লাহকে মহব্বত করে ঠিক না তরকারি যতই রাঁধুন মজা না পেলে কি লেখাইনি বলেন না তো নামাজ যতই পড়ুন যদি প্রেম না থাকে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা নামাজ যতই পড়েন যদি আল্লাহ ছাওয়াটা নামাজে না থাকে একজন স্বামী যদি রান্নার মজা না পায় বউরও কিলাইছে পাতিলও ফেলছে কথা ঠিক না মানে কি না আল্লাহ শুধু নামাজ চাই নাই নামাজের মধ্যে একটা প্রেম চেয়েছে সুবহানাল্লাহ ওইটা যদি না থাকে নামাজিকে নামাজ সহকারে বন্ধু যায় ওয়াইল দুজকে দিবে
কথা ঠিক না এই জন্য নামাজ পড়লে হবে না নামাজের মধ্যে ছেড়ে দিতে হবে যেটার নাম প্রেম মহব্বত মা ডাকলে হবে না আম্মু বাচ্চা বাস সময় হয় বস আমি আসতেছি বুঝে গেছে মা ছেলে কি চায় মা ও মা ওই শালা ভূত কেমনে করে ডাকে তো দুইটা কি মা ডাকা নয় মা ডাকা একটাতে বৃষ্টির আর একটা আরা সাত গাই হলো হই দোয়া মধু হই হই বিষ খাওয়াই কথা ঠিক না বেঠে এই জন্য খেয়াল রাখতে হবে শুধু এবাদত করলে হবে না নিজেকে পরীক্ষা করে দেখতে হবে রান্না করলে হবে না জিব্বা দিয়ে টেস্ট করতে হবে নামাজ এবাদত করলে হবে না কলব দিয়ে চেক করে দেখতে হবে ঠিক না বেঠে এই জন্য তরিকতের মূল বিষয় হলো কলবের মধ্যে আল্লাহর জিকিরের প্রতিষ্ঠাপন করে দিয়ে ওই মুর্দা কলবটাকে জীবিত করে দেওয়া অনুভূতি ফিরিয়ে দেওয়া এই জন্য একটা রাডার কোথায় বঙ্গোপসাগরের গভীরে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে সাইক্লোনে পরিণত হচ্ছে ঢাকায় বসে কেমন আবহাওয়া অফিসের রাডার যদি ধরতে পারে আল্লাহর মাখলুকাতের মধ্যে কোথায় কি হচ্ছে সেটা আপনি আপনার অবস্থান থেকে বুঝতে পারবে যদি কলব চালু থাকে এবং কলব মদিনা এখান থেকে 7000 মাইল দূর ঠিক না বেঠে তো প্রতিদিন মদিনা যেয়ে খুশবু হওয়া সম্ভব নাকি তো রাডার চালু করুন আলী সর জমিন তো মদিনার খুশবু হওয়া কি থাকলে রাডার কলব চালু থাকলে খেয়াল রাখতে হবে পেয়ারা হাজেরিন এই জন্য মানব জীবনের মূল বিষয় না কাল আল্লাহ রাসুল বলতেছেন এটা যা শুদ্ধ তার সমস্ত শরীর কি আর এটা যার অশুদ্ধ তার সম্পূর্ণ শরীর জিজ্ঞেস কর ও সাহাবারা তোমরা কি জানো জিনিসটা কি রাসুল জানি না আলা ওহিয়া কাল আল্লাহ বলতো এটা হল আল রাসুল ওটা কল তো আল্লাহ তাআলা ভালোবাসা চাচ্ছেন শিওর এই জন্য ভালোবাসা দিতে হবে না দিতে হবে তা ভালোবাসা দিবেন কার কাছে আর মোর্শেদ বলতেন কোন কোনিরে ভাই তুই হইলে আমি মাঝে মাঝে একটা ওয়াজে বলি আমাদের আলী শহরের বাসনি কেন সান বুঝে বাসাই বুঝেন নি আমরা সিডাঙ্গের মানুষ কত এমনি হই বাসাইয়া আবার হ আলী শহরের বাসনি আর সাতপুরে বাসাইয়া পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ দুইয়ের মধ্যে সম্পর্ক কিসের নয় করি মহাব্বতের ভালোবাসা ইংরেজি তারিখ 14 ফেব্রুয়ারি কি ডে নয় করি ব্ল্যান্টাইজ ডে ভালোবাসা দিবস সেটা হলো যারা ফাঁসে কি প্রেম করে তাদের জন্য আর যারা সাধে কি প্রেম করে তাদের জন্য ভালোবাসা দিবস হলো 12ই রবিউল আউয়াল ঠিক না বেটে এটা হলো মুমেনের ভালোবাসা দিবস কার ভালোবাসা দিবস মুমেনের আজকে ঈদ চলতেছে কার সবার মুসলমানের না মুমেনের সকল ঈদের ঈদ মিলাদ আপনারা ফান না ফান আমাদের কি হয়েছে অনেক বক্তা বলেন তারা আবার নতুন কোথায় ঈদ ফেল যেটা আমরা জানি ঈদ উল ফিতর ঈদ উল আজহা দুই আবার নতুন ঈদ কি ওটা তো আপনার না হিন্দুদের জন্য ঈদ হলো দুর্গা পূজা খ্রিস্টানের ঈদ হলো 25শে ডিসেম্বর কেমন বৌদ্ধদের জন্য ঈদ হলো বৌদ্ধ পূর্ণিমা ঠিক না বেঠে তো তোমাদের জন্য ঈদ সেটা আমাদের না বলতেছি না আমাদেরও ঈদ ঈদের ভিতর ঈদ উল আজহা তবে সেই ঈদগুলো তখন যদি আজকের ঈদটা না হতো আজকের ঈদ না হলে ঈদ উল ফিতর হতো না এই মক্কা হতো না বাক্কাই থেকে যাইতো সেজদার জায়গা হইতো না মুক্তির জায়গা ছিল ঠিক না বেঠে যেখানে অবস্থান ছিল মুক্তি সমস্ত নবীরা নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দেসের দিকে আজকে যে কাবায় গিয়ে রং পাল্টাইলেন হাজি সাহেব হার বদৌলতে জানেননি আল্লাহ রসুল নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দেসের দিকে
ফরার পর মনে ঠান দিলেন বাইতুল্লাহর দিকে ফরাতে নামাজ সাড়ে তোয়াদে আল্লাহরে কিন্তু মন চলে গেছে কোথায় বাইতুল মুকাদ্দেসের দিকে না বাইতুল্লাহর দিকে আল্লাহ দেখেন কি না দেখতেছেন আল্লাহরে ও রাসূল এক সিয়ারে দুইজন বসার জায়গা কয়জন একজন ও হাবিব অন্তরে হচ্ছে বাইতুল বাইতুল্লাহ আর ফিরে আসেন মুখটা আছে বাইতুল মুকাদ্দেসের দিকে এইটা তো হতে পারে না মন যেখানে ওদিকে আপনি তাহার ইমাবাদ অবস্থায় ঘুরে যান শত বছরের নয় হাজার বছরের কাবা এই মুহূর্তে আমি আল্লাহ ক্যান্সেল করে দিলাম আপনার মনের দিকে চেয়ে ওইটা আর কেবলা নয় এখন থেকে কেবলা হলো বাইতুল্লাহ আল্লাহ খুশি করলেন কাকে সবাই খুশি করি কাকে আল্লাহকে আর আল্লাহ খুশি করতেছেন কারে নবী তো গোলাম গোলাম না না গোলাম ন নবী বন্ধু ঠিক না বেঠে হাবিবুল্লাহ এই জন্য দাসের মন কখনো মনিবের রক্ষা করে না বরঞ্চ দাসেরাই মনিবের মন রক্ষা করে আর নবী যদি দাস হয় এখানে যেখানে আল্লাহর নির্দেশ হলো বাইতুল্লাহ মুকাদ্দেসের দিকে নামাজ পড়তে হবে আর নবী ফিরেছেন বটে মন চলে গেছে পেছনে বাইতুল্লাহর দিকে এখন আল্লাহ কি বললেন ডাক দিলেন হাবিব মুশিয়া এই ধরনের আচরণ আমি পছন্দ করি না দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট বলছেনই আল্লাহ কি হইয়ে দে কেন আপনি যেখানে ওহুয়া মা তুম আপনি যেখানে আমি মাওলা আপনার অন্তর যদি বাইতুল্লাহ খুঁজে আমি কেন বাইতুল্লাহ নিয়ে বাড়াবাড়ি করব ঠিক আছে আজকে থেকে বাইতুল্লাহ হচ্ছে কেবলা বড় করে আজকে যারা হাজের টিকিট নিচ্ছেন আপনাদেরকে যাইতে হতো ইহুদির ওই যে কবজাই যে বাইতুল মুকাদ্দাস সেখানে এটা যে কত বড় দয়া আমার রসুল আমাদের জন্য করলেন বাইতুল্লাহ আল্লাহর ঘোষণা দিলে নবীর দিকে চেয়ে তাহলে সেইখানে যাইতে হবে বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ গিয়ে খুঁজতে হবে আল্লাহকে আগে রসুলকে খুঁজে যদি রসুল খুঁজে পান আল্লাহ দূরে নাকি অনেকবার বলেছিলাম একবার বর থাকিয়া গিয়েছিলাম গাবি গরু কিনতে তো কিনার পর যখন গাড়িতে উঠাইতে গেলে বিপত্তি ঘটল কি ঘটল যে হাসান ট্রেন টানিয়ে নিচ্ছেন গাবিটাকে গাড়ির দিকে যতই চেষ্টা করে কিন্তু গাবিটা দৌড়ে চলে আসতেছে বাসুরের কাছে তো বললাম ও হাসান পাচ্ছেন নি ওই না এক কাজ কর বাসুরটারে গলে নে এবার গাড়িতে উঠ যখন বাসুর কোলে নিয়ে গাড়িতে উঠলে গাবি কার টানতে হয় না দেখবেন গাবি লাফিয়ে গাড়িতে উঠলে বুঝাইতে পারলেন না হটে খুদা তো আই বাবা কেমন জাতি কেন নয় হই যে বিশ্বাস বুঝি ফাইতে না আল্লাহ হতে ফাইতে ভাবা যদি আমার রসুলকে সংগ্রহ করো গ্রহণ করো ঠিক না বেটি তাহলে গাবির ভালোবাসা কার ভিতরে এই জন্য শত চেষ্টা করো গাবি গাড়িতে উঠাইতে পারছে ও দুনিয়ার মানুষ যতই আল্লাহ বলো কসম খোদা জীবনও আল্লাহকে নিজের মধ্যে আনতে পারবা না যেহেতু আল্লাহর ভালোবাসা রসুলের এই জন্য আমাদের দরবার আজম থেকে পৃথিবীর মধ্যে আজকে মেসেজ পৌঁছাই দিচ্ছি ওই আল্লাহকে আর টানা হেসরা না করে সবাই মিলে চলো রসুলকে একবার দিলে স্থান দিই দেখবেন আল্লাহ আরো শোনায় আপনার কলবের ভিতরে কথা ঠিক না বেটে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে মিলাদুন নবী মানে নবীর আত্ম বা আগমন কিন্তু অনেকে বলে এটা কোথায় তো আপনি যদি বলেন যে মিনাদুন নবী মানে আমি বুঝি না তা আপনি যদি রসুলের আগমন না বুঝেন আপনি কি আবার মুসলমান হইলেন কবে কেমন একটা কথা আছে বাঘ কিন্তু হোয়াট কি আন্ডার নিচে হ্যাস আছে সাত ইংলিশ কি বলো সেটা কি তো যিনি জ্ঞানী উনি বললেন যে গাদার মতো প্রশ্ন করলে অর্থাৎ তুমি উত্তর দিলা প্রশ্ন তুমি উত্তর একসাথে তো এই জন্য আজকে আমাদের মানুষগুলো কত লোয়েস্ট চিন্তা করতেছে মিলাদুন নবী এটা কি অনেকে মিলাদুন নবীর মাইকের আওয়াজ অনেকে গুম আসে না
মিলাদুন্নবী সালাত নিয়ে ভরার কারণে ওনাদের গুণ আসে না, কিন্তু এই যে লেখতেছে ফেসবুকে বা ইউটিউবেতে, কসম খোদা তাদের কাছে বুকে হাত দিয়ে বলুন, কেউ রাতে ঘুমায়নি সারা রাত ল্যাংটা নারী দেখতেছে মোবাইলের মধ্যে ঠিক না বেঠে, এই আওয়াজগুলোর কারণে মোবাইল ফোনের আওয়াজটা তার কাছে পৌঁছে না, এই জন্য মিলার জন্য বিরোধী করতেছে সে নেকেট ছবি চাওয়ার জন্য ঠিক না বেঠে, একজনও ঘুমাই না দোষ হলো মিলাদুবিন না তোমার কোফালের দোষ যে ঠিক না বেটি, আমরা ভুল করি নাই এবং আমরা কারণ আমরা ছিলাম আসি আর রসুলে তোমার আসি তোমার ছিলাম ওরে নবী নবী বলে আমরা আমি তোমার আছি রসুল বলে বলে আমরা যেখানে আসহাবে সুপ্পারা ঘরে গেছিলেন খাবার নিয়েছিলেন বিবির কাছে গেছিলেন টাকা পয়সা কাটাকাটি করেছেন যাকে দেখলে সমস্ত পিপাসা নিমিষে শেষ হয়ে গেলেন তিনিই তো রসুল ঠিক না বেটি, আজকে রসুলের চেহারা দিকে চেয়ে যে অবস্থায় সেই জন্য বাবু আমাদেরকে তোমরা যতই মন্দ বলো আমরা শুভকামনা করব, আজকে অনেকেই মিলাদুন্নবী সম্পর্কে মানুষকে বদ্ধারণা দিয়েছিলেন দুরুদ পড়া থেকে বিরত রাখার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় হলো সত্য, আজকে সেই মাওলানারাই আবার এখন দেখলাম যে দুরুদ শরীফ পড়ার জন্য মানুষকে উৎসাহ দিতেছে যেহেতু নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক না বেঠি, এই জন্য যতক্ষণ বলো যাক শেষকাল হলো আল্লাহ যে তাদেরকে বুঝাই দিয়েছে মনে হয় না যদি আল্লাহ অনুগ্রহ করে কালকে তারা শুধু দরুদ শরীফ নয় দেখবেন যে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দিয়েছে কথা ঠিক না বেটে, খেয়াল রাখতে হবে যাক বাসাইয়ার বাসনি তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একগুচ্ছ ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছেন সিবি সে সিনের নিয়ে এই কাছে কেমন ভালোবাসার নিদর্শন স্বরূপ এক গুচ্ছ রজনীগন্ধা দিব কাকে দিবেন বাসাইয়ে সানপুর তুনে সে দিয়ে রজনীগন্ধা দিত ঠিক না বেটি আমার ঠিক না বেটি, তো এই জন্য দিতেছেন দেখতেছেন বাসনি সিবিসে আসেনি নাই ফোন দিলেন অবাসনি হজি আমি আসছিলাম তোমাকে একটা রজনীগন্ধার স্টিক দিতে যে আই লাভ ডর করে হোক হাতে সরম ডরম নাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সেটার প্রমাণ সাপেক্ষে একটা রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছি তুমি কোথায় ওই আমাকে আটকায় রাখছে আমি আসতে পারতেছি না তো এটা কাকে দিব ও রহিমাকে দাও ভালোবাসা কার সাথে ডর করে হোক এখানে রহিমার ফাংশন কি তো উনি যে বললেন ভালোবাসার নিদর্শনটা কার হাতে দিতে তো রহিমারে দিলে বাসুনি ভাই উনি এটা বিশ্বাস করেননি তাহলে একটা ভালোবাসার ব্যবস্থা সেটা যদি বাসুনির জন্য কিন্তু রহিমা দিকে দিলে যদি বাসুনি পাই আমার আর আপনার ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ বলছে আমারে কই ভাবি আমার রসুলকে এই দে তাহলে নবীকে দিলে আল্লাহ পাবেন কি না আজকের যুগে ছেলেরা মেয়েদেরকে আইফোন কিনে দিচ্ছে ঠিক না দামি দামি পাকিস্তানি ইন্ডিয়ান টেলিভিশন দিচ্ছে ভালোবাসা তো যাকে ভালোবাসলাম তার নাম রব্বুল তিনি কি আমাদেরকে কিছুই দিবেন না পারে না মনে হয় পারছেন যেটা মানুষে পারে না সেটাকে পারে তাই এই জন্য আল্লাহ সর্বপ্রথম ভালোবাসার উপহার দিলেন হযরত রাবিয়া বসরিকে খানায়ে কাবা বড় করে হাসান আল্লাহ দিয়েছেন ভালোবাসার উপহার সেই জন্য ভালো আমিও আলহামদুলিল্লাহ মিলাদুন্নবী যে মুমিনের ভালোবাসা হিসেবে অনেক দেখলাম আশেক আমার জন্য ভালোবাসার গিফট নিয়ে এসেছেন আমিও একটু ভালোবাসার গিফট দিলাম আলহামদুলিল্লাহ ঠিক না বেঠি এটা হলো মহাব্বতের একটা আদান প্রদান এই জন্য আল্লাহ শিক্ষা দিলেন ভালোবাসার দিবসে কিছু দেওয়াটা
তো আমার রসুল পেয়েছি এর সাথে বড় খুশির বিষয় আর আছে আজকে সমস্ত আয়োজন ইসমাইলকে ভালোবেসে কাকে তো রসুলের ভালোবেসে যদি আমরা একটু বিরিয়ানি কাউকে খাওয়াই আল্লাহ সুন্নাত আদায় করলাম তাহলে কি দোষ হলো নাকি আর আল্লাহ দিয়েছেন কারণ ইস্তুরি যেগুলো ফরজ না ফরজে জাকের নায়ক অভিনেতার বই বড় তুই আর অভিনয় শিখি আর আসল করতে শিখি ঠিক না আরোগ্য আছে খন্দে মিজানুর রহমান হুনসার নাকি কইছে মিজানুর রহমান আহাজারি বলতেছে কেন মিজানুর রহমান আহাজারি আহাজারি বুঝুনি আত্মনাথ কেমন হাই হুতাশ হাই কি করলাম আজকে নবীকে ব্যঙ্গ করতে যাই পুরা বাংলাদেশ তাকে ব্যঙ্গ করেছে আমি তো ক্রিকেট খেলা বুঝিও না খেলিও নাই বুঝিও না কেমন তো এমনি করে সীমানা পার করে দিলে কি হয় এটার সীমানা রাখছেন আউট করে দিছে তো এখন ওই মালয়েশিয়ায় গায় যায় আহাজারি করতেছে কি বলতেছে জানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দুরুদ শুনেননি কথা হয় রোড শুনেননি মুরগি সাধারণ টুকরা শুনেননি চিকেন ছেলি ছিলেননি তো সব কিসের থেকে স্থান কাল পাত্র অবস্থা বুঝে বুঝে তো ইয়া নবী সালাম আলাইকা কইছে আর আমরা বললাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুরগি হইল আমাদেরটা দুরুস আর আপনার টলি চিকেন ছিলি মূলত কথা দেখ খাই আমরা হলে এটা বেদাত হয়ে যায় আপনি যে বললেন ইউটিউবে যে ছেড়ে দিল দেখাইল ছেলেরা আমাকে হাজারি সব হাজারি করতেছে কেমন ইয়ান হতে বাংলাদেশে তো আইবেল নাই যার গ্রহণ দিন ভালো হইতু রসুলে বলতেছেন সকালবেলায় উঠে যদি শুনো একটা পাহাড় এখান থেকে ওখানে চলে গেছে বিশ্বাস করিও কিন্তু কোনো দুষ্ট লোক ভালো হয়ে গেছে সেটা বিশ্বাস করিও না ফিসা বেড়ে সোমা দিলে মালান সাহেব তো জাইজ করে দিই আজকে ফিরের হয়ে সোমা দিতে বলছেন নি বলছেন তো হারনিয়েন মহাব্বত জাগা দেওয়া ঠিক না বেঠে কারণ আমরা সোমা দিয়ে পাইছিলাম রসুলের খুশবু পেয়েছিলাম কারণ আউলিয়ারা কোন রসুল রসুলের কাম পীরে করে কার কাম কে করে একিন হয় আছে যার খুদার কসম পীরে তারে রাসূল হইয়া করবেন পার এখন নবী জাহের নাই বল কোরআনে কোথায় পাই আপন আপন পীরের কাছে বিলাইয়া দাও দেহ কানি দেনেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি দেনেতে এ বয় পেয়ারা হাজিরিন খেয়াল করুন কথা আমি মনে করলাম এটা একটা উদ্ভব কথা মন গড়া কথা কেমন কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বরণ্য আলেম হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মসনবিয়ে রুমির মধ্যে বলতেছেন হো সালে তুমি তো রাসূল দেখো নাই তোমার মুর্শিদকে তোমার রসুল মনে করো কারণ এই রসুলের মধ্য দিয়েই আসল রসুল পৌঁছে যাওয়া সোহা এই জন্য আমাদের তরিকতের আমল করতে গিয়ে দেখছিলাম প্রথম সুরও দেখলাম মসজিদে পরে দেখলাম আর একজন প্রশ্ন করলেন আগে কে ছিল বললাম যেহেতু আমার মুর্শিদ আমার শ্রদ্ধেয় পিতা বললাম আমার বাবা আমার মুর্শিদ হয় না আমি তো আপনি কেউ আমি এই রসুল আরে তাকবীর আল্লাহু আকবার আরে
জামা তরিকা এলমুল ইয়াকিন নয় আইনুল ইয়াকিন আমার তরিকা আইনুল ইয়াকিন আলহামদুলিল্লাহ এইজন্য আমি বায়াত করাই না আমি বায়াত করাই না আগে আমার প্রশ্ন হলো হো আইয়ে আমি কি আগে আমাকে চেক করো এইজন্য বলেছিলেন রাস্তায় পর ধরবি যদি তারে চলো কারে ধরতে কার বাজারে এটা সূরা ফাতিহার আয়াত সিরাতাল লাযিনা আনআমতা আলাইহি তাদের মাধ্যমে যাদের প্রতি তোমার নিয়ামত রহিয়াছে প্যারা হাজেরি উৎসাহ উদ্দীপনার জন্য বলতেছি আমি গাউসিয়া কাদেরিয়া তরিকার নগণ্য একজন সেবক আমার শ্রদ্ধা বাজম মুর্শিদের মুর্শিদ ছিলেন হযরত শাহাবুদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্শিদ ছিলেন হযরত হামিদ হাসান আলাবি আলা জঙ্গরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্শিদ ছিলেন হযরত সৈয়দ আব্দুল বারি রহমাতুল্লাহ আলাইহি যাক এইভাবে তরিকতের দীক্ষা যতটুকু আল্লাহ দয়া করেছেন আলহামদুলিল্লাহ আমি কাউকে আমার সমকক্ষ ভাবি না কারণ আমি মনে করি সবাই আমার উপরে আমি সব চাইতে নিচে আমি কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করি না আমি কাউকে প্রতিযোগীও মনে করি না কারণ আমি মনে করি সবাই আমার সিনিয়র আমি ছোট্ট মানুষ আমি একদম জুনিয়র যাক একটা কথা বলতে হয় যেহেতু তরিকত নিয়ে কেন আজকে কারণ দেখলে কেউ সালাম দেয় পেছনে দেখে বন্ড ডাকে ঠিক না মজনু মাইর খাওয়ার পরও লাইলি ছাড়ছেন কারণ যেহেতু রাইলি থেকে প্রেম পান নাই প্রেম পাওয়ার কারণে মাইর খাইলেও যদি মজনু না ছাড়ে আজকে আমরা তার জন্য বন্ড সেজেছি যার নাম রসুল যারে ভালোবাসতে গিয়ে সমাজে কি চাল্লা বন্ড হুই ফাইলেই ছাড়ছে হাজারি দুবাই থেকে আসলাম কয়দিন পরে দাদা হুজুর কেবলা দরবার একটা কসিদা শরীফের হুজুর গৌসে বাঘের কসিদা শরীফের মাহাবিল রাত্রে সারি যখন এসে ঘুমাইলাম একটা সুন্দর স্বপ্ন হচ্ছিল ওই সময় মাজার শরীফের সুর এটা নয় বাঁশের বেড়ার দেখলাম আমি উঠানে দাঁড়াইলাম আমার শ্রদ্ধেয় মুর্শিদের রওজা শরীফের একটা গিলাব শরীফ এই ধরনের ছিল না এলোমেলো অবস্থায় বড়ই আফসোস করলাম অনুশোচনা অনুতপ্ত হলাম ভাইরে কয়েকদিনের জন্য বাহিরে গেলাম বুঝি তোমরা আমার বাবার যত্ন কেউ নিলে না মনে মনে মনকুণ্ড হলাম পেরেশান হয়ে গেলাম ঠিক কিছুক্ষণ পরে দেখলাম দশ বারো জন মানুষ আমার বাবার রওজা শরীফে দাঁড়িয়ে আছে মেজাজ বালা আছে নিয়ে কারণ আগে দেখলাম গিলাব শরীফ পরে দেখতেছি দশ বারো জন মানুষ দাঁড়িয়ে আছে রওজা শরীফের উপর খুব ছোট গেলা জিজ্ঞেস করো খারাপ তারা এইভাবে যে আমার বাবা আজান কেবলার খবর উপর দাঁড়িয়ে আছেন দেখলাম ওনারা এত সুন্দর একটা হাসি দিলেন হাসি দেখে আমি ভয় পেয়ে গেলাম তবু খারায়েরা সাধারণত নয় মনে সাধারণ হলো তারা আগামী তো হতেন তখন আমি কাতর হয়ে গেলাম হুজুর কারা আপনারা আমি চিনি না আমি ক্ষমা চাই তো এখন ক্ষমা করুন কারা আপনারা দেখলাম ছট ছট করে চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল একজন সামনে দাঁড়িয়ে হুজুর আপনি কে আমি গৌসে তখন আরজ করলাম হুজুর আপনার কদমে আমি গুণাগার স্থান আছে কি না বললেন সারা পৃথিবীর অলিয়াদের গাড়ি একটা রাখছি তোমার গাড়ি দুটাই তুলে দিব আলহামদুলিল্লাহ আর কি চাওয়ার আছে ঠিক না বেটি আর কিছু চাওয়ার সার্টিফিকেট আল্লাহ তিনটাই দান করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া তো এই জন্য আমি বায়াত করাবো না আগে আমাকে চেক করেন কে আমি কারণ যেহেতু আপনার কোরআনের দাবি ছিল সিরাতাল লাযিনা আনআমতা আল্লাহর কাছে আপনার দরখাস্ত ছিল একজন নিয়ামত ওয়ালার ফিসাবন নয় গাউসুল আজমের দরখাস্ত ছিল না একজন নিয়ামতওয়ালা সত্যবাদী দরখাস্ত ছিল এই জন্য আমার সিলসিলার আমার মৌলানা সাহেবটা দিয়েছিলেন মনে সাজরা শরীফটা কোথায় আচ্ছা যাক যাক আমাদের সাজরা শরীফের মধ্যে যে অজিবাগুলো আছে ওটা পরে আগে চেক করতে হবে যেহেতু আমলটা আল্লাহর জন্য ঠিক না পেঠি কোরআনের আমল যা নামাজ কার জন্য
আমার কথা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত মওত একমাত্র আল্লাহর নামে নিবেদিত এইজন্য আমাদের সমস্ত আমলের উদ্দেশ্য হলো আমরা যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা দিয়ে বসেছি এটার নাম ইলমুল ইয়াকিন জানছি যে কবরে জিজ্ঞেস করবে আইনুল ইয়াকিন দেখছিলি তাই এইজন্য বলেছিলাম নামাজ পড়লে হবে না মেরাজ হতে হবে আর মেরাজ এটা দিয়ে হবে না এইখানে আরেকটা চোখ বসাইতে হবে কেমন স্যামসাং আইফোন কিনতে গেলে নতুন ভাড়া গল্লিতে গুল্লে পাওয়া যাবে ওই যে বাজারে যাইতে হবে ওখান থেকে সংগ্রহ করতে হবে ঠিক না বেঠে এই জন্য আল্লাহ তাআলা যে চক্ষুগুলো তার বান্দাদের ব্রত পাঠিয়েছেন সেটা হচ্ছে মুমিনের কাছে সংগ্রহ করতে হবে যাক বাসাইয়ার বাসনিতে বুঝাইতে পারলাম কিনা এই জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবেসে আল্লাহ বলতেছেন ইউহিব্বিকুমুল্লাহ তখনই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এর আগে এবার জীবনভর ফেদা হয়ে যান কোরআনের আয়াতে বাইরে যাওয়ার কারো সুযোগ নাই এবার আল্লাহর হতে চলেন আল্লাহ এটা বলেছে থাকেন আমরা রসুল নিয়ে আসি ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিন হয়েছেন জানেন কিনা সকলে জানে না কেমন আল্লাহর কোনো দল নাই আল্লাহ বলে আমারও দল আছে সেটা হলো মিল্লাতে কিভাবে মানবো মানার কোনো জো আছে কথাগুলো উল্টা উল্টা কারণ এখন বাংলাদেশে শুধু আওয়াজ নাই দোকাবাজির ওয়াজ আর দান্দাবাজির ওয়াজ ইমানের ওয়াজ নাই খেয়াল রাখবে এই জন্য আজকে মানুষ কোথায় গেছে মাহবিলের ভরে আর আতায় তো কিছু নাই শেষ পর্যন্ত ইল্লাল্লাহ মদল লরি সরি অদল বিরিয়ানি স্যার আমাদের ভাগ্যে আর কিছু নেই ঠিক না আমি বল জারগো মানুষ আর বাজি ওই তো আমি জারগো দেশের জারগো হলি তো গুরু যদি জারগো শিশু কি আর বালা না আমি ফ্যাট বুড়ি হাবাই আর ফিট বুড়ি কিনে লাভে না লসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ওয়াইয়াকে ফিরুলাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে আরো দেব কি দেব যদি আমি আল্লাহ তো ভালোবাসা দেব বটে এরপরে তোমার জন্য আছে আমি আল্লাহর তরফ থেকে ক্ষমা বড় বড় সুবহান এবং আরো কি আল্লাহ বলে ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল তাই পেয়ারা হাজরি আজকে আমাদের মিলাদ নবীর উদযাপন খুশি রসুলের তাই নয় রসুল খোঁজার জন্য যেহেতু আল্লাহ রসুল আগমন হয়েছে এখন খুঁজতে হবে রসুল কোথায় আছে রসুল তো এসে গেছে আজকে মিলাদ নবীর আজকে বার্থডে পালন হয়েছে ঠিক না বেটে সন্তান এসে গেছে পরবর্তী বছর যেটা হয় সন্তানের কি জন্মদিবস আগমন হয়েছিল এই তারিখে তা আজকে নবী এসেছে সেই জন্য মাহবিল করে বসে থাকলে হবে না এসব সমস্ত উজ্জ্বল আনন্দ উল্লাস জুলুসের মূল হাকিকত হলো যদি রসুল একটা নিয়ামত নিয়ে আমাদের জন্য তাই আমাদের দরবার জমে শিক্ষা হলো শুধু মিলাদ নবী পালন করে বসে থাকলে হবে না কারণ আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন না নবীর মিলাদ নবী পালন করছো নি এটা বলবেন না নবী যে পাঠাইছিলাম ওনার থেকে কিছু নিশোনি ঠিক না বেঠে তাই এই জন্য নবী কোরআন হাদিস বই এনেছেন সাথে আরেকটা অন্তরের ভালোবাসা নিয়ে এসেছেন তো কোরআন হাদিস রপ্ত করে সাথে সাথে অন্তরের ভালোবাসাও সংগ্রহ করে নিতে হবে যেই ভালোবাসার দিয়ে মধ্য দিয়ে নিজামউদ্দিন খুনি কোনো সন্দেহ নাই আজকে সে নিজামউদ্দিন আউলিয়া ইয়েসাই যার বংশে কিয়ামত একজন আল্লাহর ওলি থাকবে বিশরে হাফি সরাবি সে রসুলের নিয়ামত সংগ্রহ করে জগৎ বিখ্যাত আউলিয়া হযরতে ফুজাইল ইবনে আয়াস দুদস্য একজন মরুদস্যু আজকে কোরআন পড়ার মধ্য দিয়ে খুঁজতে বের হয়ে গেছে রাসূল সংগ্রহ করে সে নিয়ামত গ্রহণ করো তো আজকে ফুজাইল ইবনে আয়াসের নাম ডাকাইতে নয় আউলিয়ার বাজারে চলে এসেছে
তাই এই জন্য আমাদের কর্তব্য শুধু ঈদে মিলাদুন্নবীর মাহফিল করা, এটা একজনের মুমিনের সাজে না, তিনি মুমিন। আজকে সংবাদ নিয়ে কালকে থেকে শুরু করতে হবে নবীর সন্ধান, ঠিক না বেঠি? প্রেসক্রিপশন পরে বসে থাকে না, ওষুধ পুষতে বের হতে হবে, কোরআন পরে ঈদে মিলাদুন্নবীর জুলুস দেখে বসে থাকলে হবে না, নবী খুঁজে নিতে। তাই জন্য সৌদি সরকার আমরা যেন রসুল না ভাই তালা মেরে দিয়েছেন, বোকামি করলেন না বুদ্ধিমানের কাজ করলেন, তালা মারবেন যে আল্লাহ জানেন কিনা, তালা মারার আগে কি করেছে রসুল আল্লাহ বের করে দিলেন, মক্কায় নাই মদিনা নাই পাহাড়ে জঙ্গলে নয় মুমেনের কলবে কলবে। বর্তমান প্রেক্ষাপটে কারো যদি রসুলের দরকার হয়, মুহাম্মদুর রসুলুল্লাহ ঘোষণার ব্যবস্থা নয় পাওয়ার বস্তু, ঠিক না বেটি? একটা হলো ঘোষণার ব্যবস্থা আর একটা হলো পাওয়া বস্তু। ওই মুহাম্মদুর রসুলুল্লাহকে খুঁজতে হবে আর মক্কা মদিনায় গিয়ে নয়, মুমেন খুঁজে নিতে হবে। সেই জন্য আমার রসুল বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসির, জানার জন্য পাওয়ার জন্য দরকার হলো কোন দেশে, যদি ততাই একজন মুমেন থাকে, ঠিক না বেঠি? আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে ভালোবাসা জীবন অনেক জায়গায় ব্যয় করে দিয়েছেন, যদি কিছু মাত্রা থাকে কেমন, চোখের পাওয়ার যদি একবারে নষ্ট হয়ে যায় ডাক্তারের ট্রিটমেন্ট আর কাজ হবে না, যদি সামান্যতম থাকে তখন হাই পাওয়ার একটা গ্লাস দিয়ে ডাক্তার চেষ্টা করে পুনরায় আবার দেখাই দে, ঠিক না বেঠি? আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দিয়ে থাকে তারে আর হেদায়ত করা যতই জার্গ সুর ডাকাইতে লুচ্ছে মুন্ডে বদমাইশি জ্যাতাক্কিন গুণা করবা, যদি সামান্যতম ভালোবাসা থাকে একজন কলবের চিকিৎসকের কাছে যাও, ঠিক না বেঠি? দেখবেন যে কলমা মুখে তাওয়াজ দিয়ে পৌঁছে দিলেন বুকে, তখন সেখানে দেখা যাবে নবী নবী কি সুন্দর। কুমিল্লার লালমা একটা পাহাড় আছে আদিনা মুরা, ঠিক আছে কিনা? আদিনা মুরা মানি পাহাড়, তো ওখানের একটা একটা শাসা বুজুরের মাজার শরীফ আছে, যার কাছ থেকে ফয়েজ নিসবে লাভ করার মধ্য দিয়ে ওনার মুরিদারা বলতেন আদিনা গেলে মদিনা দেখা যায়, কেমন পারেনি? পারে মোবাইল ফোন তো কেমন, বর্তমান যে মোবাইল ফোন বের হয়েছে আর মানুষ বিদেশে যাইতেছে না, যেহেতু এই সমস্ত মোবাইল আপনাকে পৃথিবী হাতের মুঠো এনে দিয়েছে, ঠিক না? জিনিসটা কি মোবাইল, এখানে একটা সিম কার্ড দিলে সব দেখা যাবে, যাবে যাবে না, একটা পাওয়ার ঢুকাইতে হবে। মোবাইল দামি যতই হোক তার ক্যাপাসিটি নাই যদি পাওয়ার না ঢুকায়, সিম কার্ড আছে ওখানে একটা পাওয়ার ঢুকায়, হোয়াটসঅ্যাপ মনে আছে নি, ইমো মেসেঞ্জার ফেসেঞ্জার, এগুলো হলো পাওয়ার সংযুক্ত কারি, ঠিক না বেটি? এদের যে কোনো সংস্থা থেকে একটা যদি পাওয়ার ঢুকে যাকে বলা হয় কি নেট আব্বার হ, ইন্টারনেট ঢুকাইতে পারলে ওই ইন্টারনেট যদি আপনাকে ঘর থেকে যদি বিটিভি দেখাইতে পারে, কি এটা খেয়াল রাখবেন এই দেহটা হচ্ছে মোবাইল ফোন, কলবটা হলো সিম কার্ড, বড় করে হাসুন, এখানে একটা ইমানের ইন্টারনেট ঢুকাইতে হবে, ঠিক না বেটি? মাদ্রাসায় গেলে বিশ্ববিদ্যালয়ে গেলে জিনা ওটা ফরাইতে পারবে, ইন্টারনেট এমন ব্যাখ্যা দিতে পারবে কিন্তু ইন্টারনেটকে সংযোগ দিতে পারবে না। ওই ইমান ইন্টারনেট নিতে গেলে চারটা সংস্থা লাইন দিচ্ছেন কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, এদের যেই কাজ থেকে একটা কিনে ইমানের ইন্টারনেট কলবে লাগান, দেখবেন যে ঠিক এই ওই যে প্রভাব ছিল আদিনা গেলে মদিনা দেখা যা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মদিনা নয় স্বয়ং আল্লাহ পর্যন্ত দেখা যাবে, কথা যদি অমিল হয় জিব্বা কেটে দেওয়ার অধিকার দিয়ে দিলে, কারণ যদি ইসলাম নিয়ে এসেছে আমাদের বলতে আপত্তি কোথায়, আর আমরা পেয়ে বাজারে নামছি আল্লাহ। ইসলাম বকিলিতির ধর্ম নয়, আছে সেটা বলে নাই পেয়ে দিচ্ছে, তবে সত্য হলো ইমানের টিকিট নিয়ে ঢুকতে হবে ইসলামে, যখন যাইবেন তখনই আপনার পিছনে লাগবে মানুষ শয়তান জিন শয়তান
নফস শয়তান ইবলিস শয়তান বলবে যে শিরিকার বেদা ঠিক না বেটি বলতেছে পীরের কাছে যাইও না কিয়া ফদের গেলে শিরিক হইব এই দেশে এই উলামায়ে কেরামরা কলমান ছিলেন নাকি কারা ছিলেন আউলিয়ারা শাহজালাল আলেম ছিলেন বাংলাদেশে কি আলেমের পরিচয় না আউলিয়ার পরিচয় হযরত বদরশাহ কি আলেমের পরিচয় না আউলিয়ার পরিচয় আজকে তারা এই কলমাটা তাদের বুকের মধ্যে নিয়ে বাংলার জমিনে আসলেন দেখতেছেন চতুর্দিকে অন্ধকার সেটা কি শিক্ষা না ঈমান ঈমানের অন্ধকার আর প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে বানাইলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহর ইবাদত করার জন্য কেমন আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ বানাইলেন কিন্তু মানুষটা করতেছে কি মাবুদের ইবাদত না তাগুদের ইবাদত শেষ পর্যন্ত তারাই ধ্বনি তুললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ওই ক্যাম্পাসার কি খালি ঔষধের কথা বলছে না ব্যাগে আনছে তাহলে ছাইলেতে দিতে হবে এই জন্য শাহজালাল কলমানের নাই কলবে করে আল্লাহ রসুল নিয়ে এসেছিল আমানা শাহ বদরশাহ কিয়ামত পর্যন্ত আউলিয়ারা কলমার কথা মুখে নয় কলবের মধ্যে বুকে ধারণ করেছেন কেউ ছাইলে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করেন ঈদে মিলাদুন্নবী তাৎপর্য ঈদে মিলাদুন্নবীর ফজিলত বুঝে নিয়ে আর বসে থাকার সময় আল্লাহ যেন আমাদের জীবনে বন্দিগির মধ্য দিয়ে আল্লাহ এবং রসুলকে সংগ্রহ করে যেদিন সংগৃহীত হয়েছে আপনি মুসলমান দম সরিয়ে আছে আপনি দেখেছেন আপনি ধনী নয় সেদিন আপনি ধনী যেদিন ধন আপনার হস্তগত হয়েছে এই জন্য কোরআন হাদিস কাবা সব আছে আপনার দেখা আছে যাওয়া আছে কিন্তু আপনি মুসলমান সেদিন আপনি মুসলমান কলম অনুসারে যেদিন আপনি আপনার অন্তরে আল্লাহ এবং রসুল বুঝে পেয়েছেন সেদিনে আপনি মুসলমান এবার যখন মুসলমান হয়েছেন কবর আর কোনো বই আছে কদিন আগে আমাদের দরবার একজন অনুসারী দুনিয়া থেকে বিদায় নিতেছেন যার সন্তানরে এসে ব্যাখ্যা দিলেন হজর আজানের আগ মুহূর্তে বলতেছেন আমাকে উত্তর দক্ষিণ করে দাও সুবহানাল্লাহ আমাকে উত্তর দক্ষিণ করে দাও এক গ্লাস পানি দাও উনি কলমা ভরে ভরে পানি খাচ্ছে আর যখন ফজর আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ভালোবাসার মান নবীর ভালোবাসার বিষয়টা এই যে তখন সাথে সাথে চুমা খাইলেন সুবহানাল্লাহ উনি উত্তশীর হয়ে শুয়ে গেলেন কেউ বুঝে না ওই সময় যে ওনার সাকরা চলতেছে বিবি বলতেছেন আপনার তো খারাপ লাগতো আমি আপনার পাশে শুই ওই শুক শুইছেন কতক্ষণ পরে বিবির ঘুম ভেঙে গেলেন ডাকতেছেন আর ডাকলে সারা দিবে কে ওই মুহাম্মদ রসুল্লাহ বলতে বলতে বিদায় নিলেন তা আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে ইমানি ভালোবাসায় নবীর প্রতি আসক্ত হয়ে যেন নবী শেষ বেলায় আমাদের বিছানায় একটু একটু আসে ওরে তরা করে আইরে তোরা মদিনায় যাবি যারা মদিনা ওয়ালাই নিবে যে জনে তার তরা করে আইরে তোরা যে জনে তার ওরে বব সাগরের ঢেউ দেখিয়া খাদে আমার মনহিয়া দয়া করে পার করে দাও ও মুর্শিদন পার কান্ডারি তোরা করে আইরে তোরা মদিনায় দরদি নবীজি আমার নবী গো কে বলে আপনি দূরে আসেন যে হৃদয় জুড়ে দেখা দেন পরদা দেখিতাম নয়ন ইয়া নবী ইয়া রাসূল يا حبيبي صلى الله عليه وسلم
سلامي روزة فيها النبي المهتشم بلغ العلا كشف الدجى بزماله حسنة زميا يا مصطفى يا مجتوبة ارحم على عصيانينا مجبورات عمانينا فضلا وجلبا والكريم بلغ العلا كشف الدجى بزماله حسنة زميا صلوا عليه من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا ربنا إنك أنت التواب الرحيم فضلك يا رب محمد مصطفى كي واسطه سيد كونين شاه انبياء كي واسطه يا الهي العالمين ارجو ہے میرے قبول استاذ خواجہ دعائے مصطفی کے واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے ہر طرف سے فوز گن نے آ کے گرہائی مجھے دے فنا یارو شہید کربلا کی واسطے
ইয়া ইলাহি সব ঠালে দরদেয়ান হোকে বুস গাউসুল আজম পীর মুর্শিদের হানুমা কি ওয়াসেতে খুদায়া বহকে বনি ফাতেমা তে বরে কৌলে ইমা কুনম খাতেমা আগর দোয়া তমরত কুনি আর কবুল মানুয়া দোস্ত দামানে আলে রসুল ও মদিনা তোমায় বলতে ও মদিনা কি করে বলব তোমায় বলো না বলো না তোমার মাঝে শুয়ে আছেন যাকে সৃষ্টি না করিলে আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে না আড়ালে আরব আমি দুজাহান তিনি আমার আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব ওরে যা সৃষ্টি না করিলে আমিন আমিন আল্লাহ খাস রহমত দান করো আল্লাহ আল্লাহ সবাইকে তোমার রসুলের প্রেমিক হিসেবে কবুল করে নাও আল্লাহ উদারে আমরা মদিনা তো যাইতে পারি না আজকে দরবার আজ রসুলকে এসেছি মদিনার খুশবু নেওয়ার জন্য আল্লাহ আজমি শরীফে দেখছি না আমার খাগলো বলতে মুহাম্মদ মিলেগা তো হুদা মিলেগা মৌলারে মূলত তোমাকে পাওয়ার জন্য তোমার রসুলের প্রেমিক সেজেছি আর রসুল পাওয়ার জন্য মুর্শিদের গোলামি বরণ করে সমস্ত আয়োজন উসিলাতে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রসুলের তোমার সবাইকে কবুল করো আল্লাহ মিলাদুন নবীর আয়োজন মাহফিলের মধ্য দিয়ে আল্লাহ নবী খুজার আমাদেরকে তৌফিক দান আল্লাহ পাক আমরা যেন রসুল বুঝে পেয়ে মুসলমানের সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়া তৌফিক দান যাদের আন্তরিকতা ভালোবাসায় মহাব্বতে আজকের এই মহা সমারোহ প্রত্যেকের অবদানকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকের অবস্থাকে তোমার রসুলের ভালোবাসা হিসেবে কবুল করুন আল্লাহ আমার রসুলকে এক সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ কিয়ামত কবে হবে আমার রসুল কোনো উত্তর দেন নাই আবার জিজ্ঞেস করলেন নবী গো দয়া করে বলুন না কিয়ামত কবে হবে খোদা আমার রসুল কিছু বলেন নাই বড় পেরেশানির মধ্যে ডাক দিলেন ও রসুল দয়া করে বলেন না কিয়ামত কবে হবে আমার রসুল উত্তর দিলেন হবে যখন হোক সেটা আল্লাহর মর্জি ও আমার সাহাবা এই বিষয়ে তোমার প্রস্তুতি কি ডাক দিলেন ইয়া রসুল্লাহ রোজা নামাজের বরজন হয় আমি একটু আশা করি আমার রসুলের কিছু ভালোবাসা আমার হৃদয়ে আছে আমার রসুল ডাক দিলেন ও আমার সাহাবা যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাস আল্লাহ আমাদের সমস্ত আয়োজনকে নবীর ভালোবাসা হিসেবে কবুল করে না সবাইকে মিল্লাতে মুস্তফার মধ্যে কবুল করে না আল্লাহরে বিদায় বেলায় মা বাবা নয় আত্মীয় নয় পেয়ারা নবী নুরানি চেহারা মুবারক দয়াল মুর্শিদে নুরানি ছবি দেখে হযরত আবু যর গিফারির মতো আমরাও যেন বলতে পারি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা বলেই যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিই আল্লাহ সে বিষয়ে আমাদেরকে তৌফিক দেওয়ার সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বহককে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি